এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ, আনারস, পেয়ারা এবং কল। এই তিনটি ছবি থেকে অক্ষর নিয়ে একটি ফলের নাম হবে। তোমরা যদি ফলের নামটি বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা কি উত্তরটি অনুমান করতে পেরেছ? যদি অনুমান করতে পারো ভিডিওটি একটি লাইক দিয়ে দাও। তোমরা এখানে আবারও তিনটি ছবি দেখতে পাচ্ছ, তুষার, পেয়ারা এবং চকলেট। এই তিনটি ছবি দিয়ে একটি প্রয়োজনীয় জিনিসের নাম হবে। তোমরা যদি জিনিসের নামটি বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা কি ভিডিওটি অনুমান করতে পেরেছ? যদি অনুমান করতে পারো ভিডিওটি একটি লাইক দিয়ে দাও। হাই, আমি মিষ্টি। হ্যালো, আমি জিলাপি। তোমরা যারা আমাকে খেতে পছন্দ করো তারা লাইক সাবস্ক্রাইব করো। তোমরা যারা আমাকে খেতে বেশি পছন্দ করো তারা লাইক শেয়ার দুটোই। তোমরা মিষ্টি খেতে পছন্দ করো নাকি জিলিপি খেতে পছন্দ করো কমেন্ট বক্সে জানাও। দেখি আজকে কে জিতে, মিষ্টি নাকি জিলাপি। তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ, এই তিনটি ছবি দিয়ে একটি দেশের নাম হবে। তোমরা যদি দেশের নামটি বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা কি উত্তরটি অনুমান করতে পেরেছ? যদি অনুমান করতে পারো ভিডিওটি একটি লাইক দিয়ে দাও। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলটি দেখে থাকো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে। তোমরা এখানে তিনটি অক্ষর দেখতে পাচ্ছ, এই তিনটি অক্ষর দিয়ে একটি খাবারের নাম হবে। তোমরা যদি খাবারটির নাম বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা কি উত্তরটি অনুমান করতে পেরেছ? যদি অনুমান করতে পারো প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে দাও। হে, আমি টিকটক। হ্যালো, আমি ইনস্টাগ্রাম। আমাকে তোমরা যারা ব্যবহার করো তারা লাইক সাবস্ক্রাইব দুটোই করো। আমাকে তোমরা যারা ব্যবহার করো তারা লাইক শেয়ার দুটোই করো। আমার জন্ম 2016 সালে। আর তোর? আমার জন্ম 2010 সালে। দেখি আজকে কে জিতে। তোমরা এখানে কাকে বেশি ইস করো তা কমেন্ট বক্সে জানিয়ে।